নবদ্বীপ কর্মমন্দির ক্লাবের দুর্গাপূজার সূচনা হলো মণ্ডপের খুঁটি পূজার মধ্য দিয়ে। নবদ্বীপ কর্মমন্দির ক্লাবের শারদীয় দুর্গাপূজার সূচনা হলো খুঁটি পূজার মধ্য দিয়ে। এদিন সকালে দেখা গেল নবদ্বীপ দেওয়াপাড়া রোডে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো পূজা মণ্ডপের খুঁটি পুজো। এবছর তাদের পুজোর থিম জগন্নাথের নীলাচলে দুর্গা এলো রথে চড়ে। এবছর তাদের পুজো 78তম বর্ষে পদার্পণ করল। এ বিষয়ে পূজা মণ্ডপ নির্মাতা এবং কর্মমন্দির ক্লাবের পুজো কমিটির সম্পাদক কি জানালেন শুনে নেব। নবদ্বীপ কর্মমন্দির ক্লাবের শারদীয়া দুর্গা পুজোর যে প্যান্ডেল আজকে খুঁটি পুজোর মাধ্যমে শুরু হল। এবছরে আপনার এই প্যান্ডেল করতে কতদিন টাইম লাগবে? এটা এখন এক মাস টাইম লাগবে। কতদিন? হ্যাঁ, এক মাস। এটা একটা রথ হচ্ছে, রথ। কতজন লেবার নিয়ে আপনি কাজ করছেন? আমরা এখানে আটজন লেবার আছে। আটজন? এই ধরনের প্যান্ডেল আপনি কি এর আগে কোনোদিন করেছেন? আমি অনেক করেছি, অনেক জলপাইগুড়ি শিলিগুড়ি বাইরে গেছিলাম, এখন বাইরে এনে এখন অমর করে রাখি। অমরভাজি করছি, ডানতলা অমরভাজি, ওটা ওই বছর আমি করছি। এখানে কি এবছর প্রথম করছেন? না, এই 18 আমি করেছিলাম, 18 পরে করিনি, আবার এই 18 পরে করি। আপনার নাম? নিমাই সাহা। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।